विराट कोहली फाइनली गॉट हिज 71st 100 आफ्टर मोर देन 1000 डेज नियरली 3 बछर पर 2019 नवेम्बर पिंक बॉल टेस्ट मैच मन आछे यस आमी तो गेछिलाम इडेन गार्डेने मैचटा देखते ओइटा छिलो विराट कोहली लास्ट 100 तारपर 2020 21 এবং 22 এর লাস্টের দিকে আফটার প্রায় 3 বছর পর বিরাট কোহলি সেঞ্চুরি পেল অ্যাকচুয়ালি এখান থেকে একটা লাইফ লেসন আছে লাইফ লেসন যেটা আমাদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যদি দেখো যে 2016 17 18 19 এই 4 বছরে বিরাট কোহলি প্রায় 35-40 খানা সেঞ্চুরি করেছে ট্রাক লোডস অফ রানস টনস টনসের পর টন সেঞ্চুরির পর সেঞ্চুরি মেরেছে হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ অল থ্রি ফর্ম্যাট অফ ইন্ডিয়া আইপিএলের ক্যাপ্টেনশিপ আইপিএলের ব্রিলিয়ান্স ইত্যাদি ওসব তো ছিলই ছিল 2019 হি ওয়াজ অ্যাট দ্য হাইট অফ হিস পাওয়ার সেখান থেকে কোনো দিন স্বপ্নেও আমরা ভাবতে পারিনি মেবি বিরাট কোহলি নিজেও ভাবতে পারেনি যে সামনে এরকম 3 বছর আসছে যেখানে লিটারেলি সেঞ্চুরি করার জন্য স্ট্রাগল করতে হচ্ছে সেঞ্চুরি করা তো দূরের কথা রান করার জন্য স্ট্রাগল করতে হচ্ছিল 20 21 22 পরপর গ্র্যাজুয়ালি ফর্ম ডিপ করছিল আনটিল এই এশিয়া কাপ অ্যাকচুয়ালি এখান থেকে লাইভ লেসন আমরা বের করতে পারি যে ইউ মাইট বি দ্য বেস্ট ইন ইয়োর ওয়ার্ক ইউ মাইট বি দ্য বেস্ট ইন ইয়োর প্রফেশন যে কোনো জিনিসে তুমি হয়তো বেস্ট তুমি নিজেকে ক্লেম করছো আমি ধরেই নিলাম তুমি বেস্ট বাট ডাউন দ্য লাইন মেবি তোমার জন্য ডার্কেস্ট ডেস ওয়েট করছে তোমার লাইফে সো নো অ্যারোগেন্স নো ওভার কনফিডেন্স কোনো অহংকার নয় আমি দেখি অনেকজন ওরা ক্লেম করে যে আমি টপার তো ওর মধ্যে অহংকার থাকে আরে তুমি কোনো একটা স্কুল কোনো একটা কলেজের টপার একটা ছোটো একটা শহরের মধ্যে এরকম হাজার শহর আছে একটা স্টেটে হাজার শহর আছে একটা কান্ট্রির মধ্যে তো আরও কত শহর আছে তো এত শহর আছে এত সাবজেক্ট আছে এত স্ট্রিম আছে মেবি তুমি কোনো একটা মেবি কোনো সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কোনো কলেজের মধ্যে টপার তো এরকম অনেক সাবজেক্ট আছে আরও মেবি তুমি মেডিকেলের কোনো একটা ইয়ারের টপার এ তো মেডিকেলের মধ্যে হলো এরকম ইন্ডিয়ার মধ্যে কত মেডিকেল কলেজ আছে মেডিকেল ছাড়াও ইঞ্জিনিয়ারিং ল ইত্যাদি কত লাইন আছে তো এত স্ট্রিম এত কলেজ এত শহর এত টপার তো তুমি ক্লেম করছো নিজেকে টপার ঠিক আছে তো অহংকার কিসের এগুলো আমি অনেকের মধ্যে দেখেছি এবং আমি নয় আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে অনেকে অহংকার করে অনেকে ওভার কনফিডেন্স দেখায় অ্যারোগেন্স দেখায় একটা জিনিস কি আমি বুঝি যে আজকে যেটাকে তোমার লাইফের সবথেকে স্ট্রেংথ যেটাকে ভাবছো যে তোমার লাইফের স্ট্রেংথ এটা মেবি ওটা না কয়েক সপ্তাহ পর কয়েক মাস পর ওই জিনিসটাই তোমার পার্টিকুলারলি ওই জিনিসটাই যেটাকে তুমি স্ট্রেংথ ভাবছো ওটা তোমার সবথেকে বড় উইক পয়েন্ট হয়ে যেতে পারে বিরাট কোহলির এই ফর্ম থেকে আমরা যদি দেখি যে একটা পার্সন যার মাঠের মধ্যে একটা প্রেজেন্স ছিল হি ওয়াজ দ্য আলফা মেল রাইট মাঠে ওর প্রেজেন্স ফিল করাই যাচ্ছিলো না 3 বছর ধরে মাঠে প্রেজেন্স ফিল করাই যাচ্ছিলো না হি ওয়াজ স্ট্রাগলিং থ্রু ফর্ম এশিয়া কাপের আগে এসে ও নিজে স্বীকার করেছে যে আমি মেন্টালি ঠিক ছিলাম না যতীন সাপুর সাথে একটা ইন্টারভিউ আছে বিরাট কোহলি যেখানে বিরাট কোহলি স্বীকার করেছে যে হি ওয়াজ নট মেন্টালি ফিট হি ওয়াজ নট মেন্টালি গুড বিরাট কোহলির মতো এরকম একটা আলফা মেল মেন্টালি স্ট্রং ফিজিক্যালি স্ট্রং পার্সন ও যদি ডিপ্রেশন দিয়ে যেতে পারে তবে আমরা তো কিছুই নয় আমরা আজকের ভিডিওর টেক হোম মেসেজ হলো যে তোমার লাইফে খুব ভালো দিন চলছে তুমি প্রফেশনালি খুব সাইন করছো পার্সোনাল লাইফে তোমার খুব হ্যাপিনেস আছে ইট ইজ গুড বাট নো অ্যারোগেন্স কোনো অহংকার নয় কোনো অ্যারোগেন্স নয় কোনো ওভার কনফিডেন্স নয় কাউকে ছোটো করা নয় জাস্ট ফলো দ্য প্রসেস আদারওয়াইজ মেবি হয়তো কয়েকদিন পর তোমার লাইফের ডার্কেস্ট ডেজ ওয়েট করছে তোমার জন্য আর ওর থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো যে মেবি তোমার লাইফে খুব বাজে টাইম চলছে এখন হয়তো প্রফেশনালি তোমার ডার্কেস্ট ডেজ চলছে এখন পার্সোনালি দিন ঠিক চলছে না বা হেলথ ইস্যু কোনো চলছে তোমার তোমার লাইফের ডাউন ফেজ চলছে বাট হোপ হারিও না এখন এখন যদি হোপ হারিয়ে ফেলো মেবি কয়েকদিন পর কয়েক সপ্তাহ পর কয়েক মাস পর তোমার লাইফের সবথেকে ব্রাইটেস্ট ডেগুলো ওয়েট করছে তোমার জন্য রমন সাউ শাইনিং অফ